ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া। সৌদি আরবে বেগুন খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও দোয়া মাহফিল আয়োজন করেন মক্কা জাতীয়তাবাদ যুবদল খানসা শাখা সৌদি আরব। গতকাল রাতে স্থানীয় একটি হোটেলের বলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেলোয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মক্কা যুবদল খানসা সভাপতি মোহাম্মদ আলম। প্রধান অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম জহির আহমেদ। প্রধান বক্তা ছিলেন মক্কা প্রাদেশিক বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন। বিশেষ অতিথি ছিলেন মক্কা প্রাদেশিক যুবদল ভারপ্রাপ্ত আহ্বায়ক কামাল হোসেন, মক্কা প্রাদেশিক বিএনপি সিনিয়র সহসভাপতি সৈয়দুল হক, খানসা বিএনপি সভাপতি আমানুল্লাহ, সদস্য সচিব শামসুল আলম হিমু, এইচ এম ওসমান, জাহাঙ্গীর আলম, মোহাম্মদ ফাহাদ, নুরুল আমিন, রিদওয়ান, জাহেদ, শফিক, সাইফুল, সৈয়দ নূর সহ বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে অসুস্থ বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনা করে নেত্রীর দ্রুত সুস্থতা কামনা দোয়া ও মোনাজাত করা হয়। বিদেশে নিয়ে দলের চেয়ারপারসনকে যথাযথ চিকিৎসা ব্যবস্থা নিতে সরকারের প্রতি জোর দাবি জানান সৌদি আরব প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ব্রাহ্মণবাড়িয়া টিভি। ব্রাহ্মণবাড়িয়া টিভি বিশ্বজুড়ে ব্রাহ্মণবাড়িয়া।